রিয়াল মাদ্রিদের জার্সি চাপালেই যেন একটা ফুটবলার হয়ে যান সুপার হিরো। এই ব্যাচটা যেন সোনার কাঠি, যার ছোঁয়ায় লোহাও স্বর্ণতে রূপান্তরিত হয়। ইউরোপের সেরা পাঁচটা লিগের মধ্যে লস ব্লাঙ্কোসদের এখন সবচেয়ে বেশি শিরোপা, সংখ্যাটা 36। এতদিন এই রেকর্ডের দখল ছিল শুধুমাত্র ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের, এখন যৌথভাবে তাদের সেরা তালিকায় ভাগ বসালো রিয়াল। সব মিলিয়ে রিয়ালের মোট শিরোপা সংখ্যা 103। যে ক্লাবটা মৌসুমের শুরুতেই ছিল দুশ্চিন্তায়, দলে কোনো প্রপার নাইন নাই, তার উপর মূল যেই গোলরক্ষক তার ইনজুরি, তবে যেভাবে সেসব সামাল দিয়েছেন মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি, সেটা তিনি বলেই হয়তো সম্ভব হয়েছে। চার ম্যাচ বাকি থাকতে লালিগার শিরোপা কনফার্ম। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই উইফা চ্যাম্পিয়ন্স লিগের রেসেও রয়েছে সবার থেকে এগিয়ে। 15তম শিরোপার উৎসবে মাপতে বাকি কেবল দুইটা ধাপ। যদিও শেষ ম্যাচে কাদিজকে হারিয়ে শিরোপা উৎসব করতে পারে নাই রিয়াল, লিগ থেকে অবনমন হওয়া আশঙ্কায় থাকা দলটাকে 3-0 হারায় স্পেনের জায়ান্টরা। হিসাব ছিল বার্সা যদি জিরোনার সাথে ড্র কিংবা হেরে যায়, তাহলেই লালিগার শিরোপা রিয়ালের। এগিয়ে থেকে নিজেদের কাজটা ঠিকই করে রেখেছিলেন বেলিংহাম ভেনিসিয়াস জুনিয়ররা। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও পুরো সিজন জুড়ে আউটস্ট্যান্ডিং ছিল রিয়াল। সবচেয়ে কম গোল ও 20টা দলের মধ্যে সর্বোচ্চ গোল করা দলও তারা। এটা সম্ভব হয়েছে একটা দল হিসেবে খেলে। ফুটবলারদের মাঝেও একতাটা ছিল দেখার মতো। রিয়াল মাদ্রিদ যেভাবে ডমিনেট করছে সেটা দেখে হয়তো বার্সার শঙ্কা জাগতেই পারে। একদিকে লস ব্লাঙ্কোসরা যেমন ছিল সবার উপরে, ঠিক ততটাই ফ্লপ বার্সেলোনা। লালিগার শিরোপার দৌড়ে 9টা শিরোপা পেছনে বার্সা, তাদের লালিগা টাইটেল যে 27টা। রিয়ালের জন্য সুখবর হচ্ছে তাদের মূল গোলকিপার থিবো কর্তোয়া এখন পুরোপুরি ফিট, যেটা রিয়ালের রক্ষণকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় এখন রিয়াল মাদ্রিদ। রেজাউল করিম, কালবেলা।